দলবাজির অভিযোগে রাস্তা অবরোধ, আপনারা দেখছেন হলদিয়া নিউজ। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছে দলবাজির অভিযোগ। শাসক দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা নিজের দলের কর্মী সমর্থকদের সরকারি সাহায্য পাইয়ে দিচ্ছেন, এমন অভিযোগ রাজ্যে ভুরি ভুরি। শাসক দলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের খড়াই দক্ষিণ সাই এলাকা। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। অবরোধ হয়েছিল, বলুন কি হয়েছে সমস্যা? এখানে এনার্জি এসে কাজ আরম্ভ হয়েছে, খাটোবার বুঝে তৃণমূলের মিছিলে যারা গেছিল তাদের কাজে লিয়েছে, যারা বিজেপি করে, যারা সিপিএম করে, যারা অন্যান্য দল করে তাদের কাজে লাইনি, এই লিয়ে আমরা পদ অবরোধ করেছি।